গত 8 মাসের অর্থ নিয়ে প্রেস ব্রিফিং করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়। ঠাকুরগাঁওয়ে গেল 1 মাসে 51টি হারানো মোবাইল ফোন, 177টি মাদকদ্রব্য এবং ভাঙের শিকড় সহ গাছ উদ্ধার করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গত 8 মাসে সড়ক পরিবহন আইনে 5152টি মামলায় 1,92,450 টাকা রাজস্ব আদায়, 233টি হারানো মোবাইল উদ্ধার, 778টি মাদক মামলায় 835 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও 48,175 পিস ইয়াবা ট্যাবলেট, 8,871 পিস ট্যাপেন্টাডল, 2,399 বোতল ফেন্সিটিল, 38 কেজি 682 গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার সহ 835 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও পুলিশ গত 8 মাসে 233টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আসাদুজ্জামান, ডিবি ওসি আনোয়ারুল ইসলাম, সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। 26 তারিখে আমরা ভোরবেলায় আমাদের জেলার গোয়েন্দা শাখা একটি অপারেশন চালায়, সেটা হচ্ছে ঠাকুরগাঁও। এই অপারেশনের মধ্যে আমরা একটা বাগান পেয়েছি, সেই বাগানে ভাঙ গাছ চাষ করা, হ্যাঁ, সেখানে প্রায় আমরা এই 161টি 20 ইঞ্চি পরিমাপের, 50টি 53 ইঞ্চি পরিমাপের, 27টি 60 ইঞ্চি পরিমাপের, অর্থাৎ বিভিন্ন উচ্চতার প্রায় 177টি গাছ উদ্ধার করি এবং একই সাথে তার বাসা থেকেও আমরা ব্যাপক গাঁজা উদ্ধার করা।